নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি মন্দিরা আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সাতটা বাজে দশ মিনিট বাকি আছে সকাল তোমাদের দাদা খেয়ে দিয়ে ডিউ মানে খাবার খাইনি খাবার ব্রেকফাস্টের খাবার আর লাঞ্চের খাবার প্যাক করে দিয়েছি নিয়ে চলে গেছে বলো এখন খাবো না ঠান্ডার সময় ভালো লাগছে না গিয়ে ওখানে গিয়ে খাবো এখানে মহারাজা কী করছে বসে রয়েছে দুষ্টুমি করছিল আর মেয়ের হচ্ছে স্কুল বাসের টাইমিং একটু লেট করে দিয়েছে সেই জন্য ও পুরো রেডি ফেডি হয়ে এখন পড়াশোনা করছে যে একটু পড়া করে নাও তারপরে তো দেরি আছে স্কুলে যেতে একটু তো আমি একটু ওর খাবার জোগাড় করতে যাচ্ছি ততক্ষণ একটু পড়াশোনা করুক তো ইংলিশ পড়ছে এখন আর ও এখানে দুষ্টুমি করছিল এখন একটু খেলা করছে আর চলো তোমাদের আজকে রান্নার রেসিপিটাও একেবারে দেখিয়ে দি আজকের হয়েছে এই হচ্ছে ভাত আর এখানে হচ্ছে আলু পালং শাক বেগুন দিয়ে সবজি আমাদের দাদাভাইকে দিয়ে দিলাম দুবারের জন্য আর এই হচ্ছে মুগ ডাল চন্দুনি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এবারে করবো মেয়ে টিফিন বানাবো আর মেয়ে কী খাবে সেটা করব চলো দেখি আর সকালবেলা কী হয়েছে জামা তোমাদের দাদাভাই যে ডিও যাবে অফিস যাবে জামা আয়রন করা ছিল না যেই তোমাদের দাদাভাই সান স্নান করতে চলে গেছে ওমনি তাড়াতাড়ি করে আয়রনটা গুঁজে দিয়ে আয়রনটা দিয়ে একটা দাদাভাই করে জামা কাপড় জামা আয়রন করে দিয়েছে দিয়ে তোমাদের দাদাভাই বাথরুমের গেট খোলা রাখবে ফের আমি কিচেনে চলে গেছি জানি আসলে এক্ষুনি বকাবকি করবে বলো সারাদিন তুমি কী করো এখন জামা আয়রন করছো ভুলেই গিয়েছিলাম যে জামা আয়রন করা রয়েছে করার নেই সরি জামা আয়রন করা নেই তো চলো বন্ধুরা কাজগুলো করে নিই মেয়েকে আবার রেডি হবো তো মেয়েকে আবার স্কুলে নিয়ে যাবো সরি স্কুল তো চলো কি হচ্ছে এটা পড়তে বলেছি তুমি পড়া না করে খাচ্ছ তো ওকে মেয়ে স্কুলে যাবে খেয়ে চকোস আর দুধ দিয়ে খাবে দুধ চকোস খাবে আর ওকে এমনি চকলেট বিস্কুট একটা দিয়ে দিয়েছি ও পাশে যেতে যেতে খাবে আর হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি টিফিনে ভাত আর ডাল ও বললো আজকে ভাত আর ডাল নিয়ে যাবে আর এই ওয়াটার বোতল সব রেডি করে নিয়েছি মেঘ বা চুলটা আঁচড়ে দেবো আর আমি নিজে রেডি হয়ে নেবো গুড্ডুকে ডাল ভাত দিয়েছিলাম ও এখন একটু ডাল ভাত খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছ খেয়ে নিয়েছে অল্প একটু পড়ে রয়েছে যদি এটা চিকেন বা মাছ দেওয়া হতো তাহলে পুরো প্লেট একদম চকচক করতো মনে হতো যে ভাতের মানে আমার থালাটা ধোয়া মেয়ে তো রেডি হয়েছিল ওদিকে ব্রেকফাস্টও ব্রেকফাস্ট হয়ে গেছে আমিও রেডি হয়ে চলে এসেছি সেটা দেখেই বুঝতে পারছে এবার এসেছে মেয়ের চুলটা বেঁধে দিতে চুলটা এত জড়িয়ে যায় বলার মতো নয় এখানকার জল এতটাই খারাপ এতটাই খারাপ যে মেয়ের হচ্ছে আমার মেয়ের একদম চুল উঠতো না একদম চুল মানে চুল আজড়াতে গেলে হয়তো একটা কি দুটো চুল উঠতো সেখানে অঝরে চুল পড়ে যাচ্ছে বিনোনি করলে আগে কি মোটা হতো এখন কি শুরু হয়ে যাচ্ছে আমার মেয়ের চুল ছিল মানে এতটা বড় অনেক বড় চুল ছিল এত চুল উঠছে বলে সেই কারণে আমি ওর চুলগুলো অর্ধেক করে দিয়েছি আর ওর বাবাও জানে না যে আমি চুল কেটে দিয়েছিলাম তার জন্য সব সময় বাবার সামনে চুলটাকে গুটিয়ে রাখতাম দেখেছো কত ছোটো ছোটো করে চুল করে দিয়েছি প্রচুর বড় বড় ছিল তো স্কুলে তেমন খুব একটা ছেড়ে যায় না ছেড়ে যেতে ওদের এলাও করে না সব সময় বলে বিনোনি করে যেতে কেননা লিখতে গেলে চারিদিক থেকে পড়বে তো ওই জন্য বিনোনি করে যেতে বলে তো ওকে আমি চুলটা বিনোনি করে দিচ্ছি গুড্ডু বদমজি করছিলো বলে ওকে দরজার বাইরে বের করে দিয়েছি তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিনোনি করছি ওর চুল বাঁধছি আর গুড্ডু এসে কি করছে সমানে আমার পায়ের কাছে কুরকুর কুরকুর করছে শেষকালে রেখে গিয়ে ওকে সরিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ সামনে থেকে চুলগুলো কেমন উঠে গেছে তো ওর চুরপাতা হয়ে গেছে এবারে যাব বেরিয়ে পড়বো তো মেয়েকে এবারে স্কুল বাসে তুলে দিয়ে আসতে হবে বেশি দেরি হয়ে গেলে আবার বাসটা চলে যাবে মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম এসে চলে এসে এবার তো বিছানা ঠিক করতে চলে আসলাম তো এই লেপটা এতটাই ভারী যে আমি ওকে গুছাতে গিয়ে আমার মানে কি জান বেরিয়ে যায় প্রচুর মোটা আর প্রচুর ভারী ব্ল্যাঙ্কেট গুছাতে মনে হয় দেখেছ টেনে নিয়ে যেতে পারছি না এতটাই ভারী আর এই বেড কভারটা একটু মোটা টাইপ বলে তোমাদের দাদাভাই ফের এর উপরেই পাতলা বেড কভারটা পেতে শুই কেননা ও খালি ঘায়ে শুই তো আমরা জামা কাপড় পরে শুই তাই আমাদের পিঠে তেমন একটা লাগে না আর ও যেহেতু খালি ঘাস শুই সেই জন্য ওর একটু নরম মতো হলে ভালো হয় যদি সেই জন্য ও এই দিকটা পেতে শোয় আর আমরা খাটের মাথার দিকে মাথা করি না তার কারণ গুড্ডু আসলে এই সাইডে থাকে তো কখনও খাটের উপরে শোয় কখনও আবার নিচে শোয় যাতে তার জন্য আমরা মুখটা বেরিয়ে গুড্ডুকে যাতে দেখতে পাই তার জন্য আমরা এই সাইডে ঘুরে এসোই আর ওই সাইডে ঘুরে শুলে কি আমাদের দেখতে অসুবিধা হয় যে গুড্ডু কোথায় গেল না গেল এই মাথা এই দিকে মাথা করে শুলে আমাদের দেখতে সুবিধা হয় যে ও কোন দিকে যাচ্ছে কোন দিকে না যাচ্ছে কি করছে একটু দেখতে সুবিধা হয় তো আমি এবারে এটা একটু গুছিয়ে রাখবো আর কিছু জামাকাপড়ও কাচতে হবে সেগুলো বের করে নেবো তোমাদের দাদাভাই এটা অভ্যেস হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ তাবালটা এসে ওখানে মেলা দিয়ে যাবে সান করে এসে হালকা হালকা ভিজে থাকে ওটা ওখানে মেলা দিয়ে চলে যায় তো আমি এবারে দেখতে পাই এই পাতলা বেডকভারটা ও পেতে ওর উপরে শোয় এবার তোমরা ওখানে শো আমি এর উপরে শোবো তো চলো বিছানাটা গুছিয়ে নিই পিছনে গুছিয়ে নেওয়ার পরে টুকটাক কাজ রয়েছে আরে সেই কাজগুলো তোমাদের সামনে দেখা মানে শেয়ার করব না রান্নাঘর পরিষ্কার করব ঝাড়ু পোছা করব ঝাড় পোছাটা করব বেলায় জামা কাপড় কাচবো কেছে নিয়ে তারপরে পোছা করবো কারণ আমার ছোটো ঘর তো আর কাপড় কাচার সময় আমার বারান্দায় জলটা ভর্তি হয়ে যায় সেই জন্য আমি কি করি মাঝে মাঝে যেদিন খুব বেশি জামা কাপড় থাকে সেদিন আর সকালে ঘর মানে পুছি না ঘর পোছা করি না তার জন্য মানে একেবারে কি করি জামাকাপড় কেচে নিয়ে তারপরে মোছা নিই তো অনেকগুলো জামাকাপড় বেরিয়েছে দেখতে পাচ্ছ এগুলো এবার সার্ফের জলে ভিজিয়ে দেবো দেওয়ার পরে দুপুরবেলার দিকে নেব আর জল খায়নি এখন আমি একটু জল খেয়ে নিচ্ছি আজকে কি হয়েছে মেয়েকে আনতে গেছি আমি অত দেখিনি মানে টাইম দেখার আমার একটু ভুল হয়েছে তো আমি মেয়েকে অলরেডি এক ঘন্টা আগে পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে মেয়েকে আনতে যাওয়ার জন্য গিয়ে আমাকে ওখানে এক ঘন্টা বসে থাকতে হয়েছিল তারপর মেয়ে আসলো আর ওখানে রোদ্দুর ছিল তো মানে ধুলো মোয়ালি ছিল তো বসেছিলাম তার জন্য আমার মাথাটা এতটাই যন্ত্রণা করছিল কি বলবো সেই জন্য বিকালবেলা আর কোনো ভিডিও ফিডিও করিনি এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে আর চাউমিন করছি ফেত রান্না ওইদিকে চাউমিন সিদ্ধ হয়ে গেছে সবজি ভাজি আলু বাঁধাকপি আর বিন আর ওদিকে মাছের ঝোল হয়ে গেছে দেখিয়ে দিলাম যে মাছের ঝোল হচ্ছে ভাত ওদিকে হয়ে গেছে টেবিলে রেখে এসেছি সবজি ভাজা আমার হয়ে গেছে আর এবার আমি ডিম ভাজছি ডিমটা ভেজে নিয়ে চাউমিনটা করবো করলে ভাই টিফিন খেয়ে চলে যাবে আর ভাই আর হচ্ছে আমরা খাবো তো অনেক দিন চাউমিনটা আনা ছিল আর ভাই অনেকদিন ধরে বলছিলো চাউমিন করো চাউমিন করো তো একসঙ্গে অতগুলো ডিম ভেঙে গেছিলো তা ভাবলাম এই ডিমটা ভাঙা রয়েছি তাহলে চাউমিনটাও করে নিই তো চলো এদিকে ডিমও ভাজছি আমি আর একটুখানি রেখে দিচ্ছি যেহেতু পাঁচটা ডিম ভাঙা ছিল সেই জন্য চারটের ডিমের মতো নিয়ে নিলাম আর একটা ডিম একটু রেখে দিলাম পরে মেয়েকে একটু ভেজে দিয়ে দেবো আর মেয়েও চাউমিন খেতে খুব ভালোবাসে গুড্ডু ভালোবাসে আমাদের বাড়ি সকলে খুব চাউমিন খেতে খুব ভালোবাসে দেখতে পাই আমার চাউমিনটাকে এবার একটু হালকা কালার দিয়ে ভাজাও হয়ে গেছে এই কালারটা আমার ভাই যখন আমাদের রায় থেকে যখন এখানে আসে আমি ওকে বলেছিলাম একটা চাউমিনের কালার নিয়ে আসতে তো নিয়ে চলে ভাই এখন আমার থেকে চোখ বার করছে ডিম ভাজা হয়ে গেছে সবজি ভাজা হয়ে গেছে এখানে কি করছে হ্যাঁ ও ডিমের গন্ধ পাচ্ছে সব কিছুর গন্ধ পাচ্ছে তার জন্য কেমন করছে তো ভাইয়ের জন্য আমার রেডি হয়ে গেছে চাউমিন ভাই আর মেয়েকে দিয়ে দিল দেব ভাই মেয়েকে আর গুড্ডু ভাইয়ের জন্য আগে রেডি করে নিয়েছি যেহেতু ও ডিউটি যাবে কে টাইম নিয়ে তবে কাজ হবে তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা এখন মাঝে সন্ধ্যে সাড়ে সাতটা রান্না রান্নাবান্না সমস্ত কাজ সেরে সুরে বা মেয়েকে পড়তে বসিয়েছি দেখো পড়তে বসেছি আর হচ্ছে গুড্ডুকে দেখো ওই গেটের কাছে শুয়ে রয়েছে তার মন খারাপ করে কেননা ওর পাপা চলে এসছে পাপায় এসে প্যান কাটাতে গেছে তো অন্যদিন কালকে নিয়ে গেছিলো যেন দোকান বন্ধ আজকে আসার সময় দেখে এসে দোকান খোলা জন্য প্যানটা কাটাতে নিয়ে গেছে সেই জন্য চলে এসে মানে চলে পাপাই এসে আবার ফিরে গেছে সেজন্য মনটা খারাপ তো ভাই হচ্ছে চাউমিন খেয়ে চলে গেছে খিপ খাবার মানে মাছের ঝোলা ভাত করেছিলাম নিয়ে চলে গেছে আর মেয়েও চাউমিন খেয়ে নিয়েছে গুড্ডুও খেয়ে নিয়েছে আমি খাইনি আর আর তোমাদের দাদা ভাই এসে একা একা খাবে সেজন্য আমি আর খাইনি তো আমি কি বললাম তুমি এটা খেয়ে যাও এসে তো আবার ভাত খাবে তো বললো যদি দোকান তখন বন্ধ হয়ে যায় সেজন্য ও আগেই চলে গেছে ওটা দিতে তো বন্ধুরা আর তোমাদের দাদাভাই আমার মেয়ের জন্য একটা গিফট নিয়ে এসছে হেভি গিফট নিয়ে এসছে মানে নতুন এরকম মানে এরকম জিনিস আমি আগে কখনও দেখিনি তোমাদের সঙ্গে একটু শেয়ার কর তো চলো কিচেনটা আমার এমনি অলরেডি টুকটাকভাবে পরিষ্কার হয়েছে বাস যেটা খাবো সেটা বাস ধুয়ে নেবো আর হচ্ছে ওদিকের ঘরটারগুলো ও সব গুছানো হয়েছে এদিকেও জামাকাপড়গুলো দেখতে পাচ্ছো গুছানো রয়েছে একটা জিনিস কাজ বাকি আজকেরও আমার জামাকাপ জামা আয়রন করা নেই মেয়ে এদিকে পড়বে আর আমি জামা আয়রন করব তো চলো আমাদেরকে ব্যাক ক্যামায় করে দেখিয়ে দিই যে ওর বাপিও ওর জন্য কি গিফট নিয়ে আসছে যেই বললাম আমি ওকে আমি যেই তোমাদেরকে মানে বললাম যে কি গিফট নিয়ে এসছে পাপা তোমাদেরকে দেখাবো ও তাড়াতাড়ি করে পড়া বন্ধ দিয়ে ও দেখাতে চলে এসছে বলে আমা আমি দেখাবো তো দুটো বল নিয়ে এসছে এগুলো রাবারগুলো না বল দেখো টিপছি দেখো স্পঞ্জের মতো স্পঞ্জ দেখো ফ্লাইং নিয়ে এসছে দেখো এগুলো কি সুন্দর ভেলভেট কাপড়ের আর দুটো ব্যাডমিন্টন নিয়ে দুটো সেট এটা যে একটু ছোট সেটের ব্যাডমিন্টন দেখাও দূর থেকে আমি কি করে দেখাবো দেখাও ওটা ছোটো সেট একটু এটা বড় সেট দুখানা দুজোড়া ব্যাডমিন্টনই এসছে এগুলো না ভেলভেট কাপড়ের এই দেখো ভেলভেট কাপড়ের আর এগুলো হচ্ছে কাপ মানে একটা সুতোর জাল জাল মতো তার সঙ্গে এক জোড়া কক একজোড়া বল আর একজোড়া ব্যাডমিন্টন একটা ফ্লাইং তো ও বলছিল ওদের কোম্পানিতে এগুলো তৈরি হয়েছে এগুলো বাইরে বিক্রি হবে চোদ্দোশো টাকা পুরো সেট মানে ওই ফ্লাইং বল কক আর এগুলো পুরো সেট নাকি চোদ্দোশো টাকা বিক্রি হবে ও কোম্পানি থেকে ডিসকাউন্ট দিয়ে নাকি সাড়ে সাতশো টাকা না সাতশো টাকা দিয়ে এরকম নিয়ে এসছে তো কেমন হলো গিফটটা তো শীতকালের দিনে ভালো হয়েছে খেলা খেলবে তো তুমি কার সঙ্গে খেলবে আমি তো খেলতে পারি না আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন হলো মেয়ের গিফটটা বলবে আর তোমরা সকলে খুব খুব ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে তো সাবস্ক্রাইব করতে ভুলে যাও না তো বন্ধুরা গুড নাইট বন্ধুরা টাটা বাই বাই আমরা সকলে খুব খুব ভালো থেকো খুব সুস্থ থেকো স্বাভাবিক থেকো হাসি খুশি থেকো